ওই আমি যদি তোকে আই লাভ ইউ বলি তাহলে তুই মেনে নিবি তো সত্যি সত্যি? না। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ভিডিও থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছো কেমন ভিডিও হতে চলেছে। হ্যাঁ, খুব সুন্দর একটা ভিডিও হতে চলেছে। সে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে অবশ্যই বুঝতে পারবে। ভিডিও টেনে টেনে দেখলে অবশ্যই শিখতেও পারবে না, বুঝতেও পারবে না। তাহলে বেশি বকবক না করে আমরা ভিডিও শুরু করি। সর্বপ্রথমে আমাদের নেট কানেক্ট থাকতে হবে, তারপরে মোবাইলে যদি ব্রাউজার থাকে, কোনো যে কোনো ক্রোম ব্রাউজারে, বা যদি ফোনে প্লে স্টোর থাকে তাহলে প্লে স্টোরে যাব। তা আমার ফোনে প্লে স্টোর আছে, প্লে স্টোরে চাপ দিই, প্লে স্টোরে যাব। প্রথমে ঢুকেই সার্চ বারে সার্চ দিব ক্যাপকাট লিখে, ক্যাপকাট, সরি, ক্যাপকাট লিখে সার্চ দেব। সর্বপ্রথমে এই যে অ্যাপসটি আসবে, ক্যাপকাট অ্যাপস, যদি কারো ডাউনলোড করা থাকে তাহলে ডাউনলোড আর করা লাগবে না, আর যাদের ডাউনলোড করা নেই মোবাইলে সে অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। আমার যেহেতু ডাউনলোড করা আছে এই জন্য আমি আর ডাউনলোড করলাম না। আর এখন আমরা কেটে দেব, কেটে দিয়ে ডাইরেক্ট ক্যাপকাট অ্যাপসের ভিতরে প্রবেশ করব। যদি পিকচার দিয়ে ভিডিওটা করেন তাহলে যে কোনো একটা পিকচার নেবেন, আমি যেহেতু পিকচার দিয়ে ভিডিও করব এজন্যে সর্বপ্রথমে আমি আবার একটা পিকচার নিয়ে নিলাম। এই যে দেখতেই পাচ্ছেন আমার পিকচারে বোলার করা নেই, আপনার ইচ্ছা যেভাবে করে পারেন, ঠিক আছে? 15 সেকেন্ড বা 20 সেকেন্ড, 30 সেকেন্ড, যতটুকু পারেন ততটুকু করতে পারবেন। এখন সর্বপ্রথমে আমাদের যে কাজটা আছে, সর্বপ্রথমে এই যে ইফেক্ট নামে অপশনটিকে চাপ দিতে হবে, ইফেক্ট। এবার সর্বপ্রথমে যে ভিডিও ইফেক্টস নামে যে অপশনটি দেখছে, এই ভিডিও ইফেক্টসটা চাপ দেব, ট্যাপ করব। ট্যাপ করার পরে অবশ্যই ডাটা অন থাকতে হবে, মোবাইলে ডাটা থাকতে হবে, এমবি থাকতে হবে। তারপর দেখেন ভিজিক নামে যে অপশনটি আছে, এই ভিজিকটা চিপ দেব। দেওয়ার পরে প্রথম যে ডায়মন্ড জুম, ডায়মন্ড জুম যে অপশনটি আছে ওই অপশনের পরে চিপ দেব। দেখেন অলরেডি আমাদের ভিডিওটা ব্লার হয়ে গেছে, ঠিক আছে? অলরেডি ব্লার হয়ে গেছে। এখন আমরা সেই ব্লারটা যেন প্রথম থেকে শেষ পর্যন্ত সমানে থাকে, সেজন্য আমরা এই প্রথম অপশনটি 100ই করে দেব। প্রথম অপশনটি 100 করে দেব, দ্বিতীয় অপশনটি, দ্বিতীয় অপশনটি 11 রেখে দেবো, বাদ বাকি যা আছে তাই থাকলেই হয়, সমস্যা নাই। দেখেন ভিডিওটা সেম টু সেম হয়ে গেছে। এখন এই ভিডিও যে লেয়ারটা নিয়ে আসছি আমরা, এই লেয়ারটা ফুল করে দেব, ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত করে দেব। দেখেন ভিডিওটা এবার দেখেন পুরোপুরি আমাদের ম্যাজিক ভিডিওর ব্লার পিছনে হয়ে গেছে। এখন আমরা আবার প্রথমে চলে যাব ফিরে, এবার যে ওভারলি যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই ওভারলিতে আমরা ক্লিক করব। ওভারলিতে ক্লিক করে যে ফটোটা বা আপনারা যদি ভিডিও করেন সেই ভিডিওটা অবশ্যই এইখানে ওভারলিতে টিপ দিয়ে সেই ভিডিওটা বা পিকচারটা নেবেন। আমি যেহেতু পিকচার দিয়ে করছি এই জন্য আমার পিকচারটা অ্যাড করব আবার। এই যে আমি যে পিকচারটা নিয়েছিলাম সেই পিকচারটা ট্যাপ করে এবারে অ্যাড টিপ দিয়ে অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার পরে দেখেন দুই হাত দিয়ে সুন্দর করে টেনে সমান করে নেব আমরা, সবাই সুন্দর করে টেনে সমান করে নেবেন। নিয়ে এই লেয়ারটা পরিপূর্ণভাবে সম্পূর্ণ ভিডিওর পরে সমান করে দেবেন। দেওয়ার পরে আমরা আবার ব্যাকে চলে যাব, ব্যাকে যাওয়ার পরে আমরা ওই লেয়ারের উপর চিপ দেব, যে লেয়ারটা পিকচারটা নিচে সেই পিকচারের উপর চিপ দিয়ে দেখেন কাট আউট যে অপশনটি আছে, কাট আউট ওর উপরে কালেক্ট করব। তারপরে দেখেন প্রথমে অপশন আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড, রিমুভ ব্যাকগ্রাউন্ড যে অপশনটি আসছে সেই রিমুভ ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে, দেখেন রিমুভ হয়ে গেছে। আমি যেহেতু পিকচার দিয়ে করছি এই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে, দেখেন আমার ভিডিওটা হয়ে গেছে। তখন কিন্তু গায়ে দেখাচ্ছিল বলার, এখন কিন্তু গায়ে দেখাচ্ছে না।
এবার আমরা আবার ব্যাকে চলে যাব। ব্যাকে যাওয়ার পরে দেখেন ভিডিওটা ক্লিক, ভিডিওটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন তার সাথে যে ডিজাইন করতে চান বা পাশে যে আলো লাগাইতে চান, তাহলে অবশ্যই এই যে যে ইফেক্টস নামে যে অপশনটি আছে ইফেক্টসে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার দেখেন প্রথম অপশন আছে ভিডিও ইফেক্টস, ওই ইফেক্টসে ক্লিক করবেন। একটু ওয়েট করেন। ক্লিক করার পরে প্রথম যে অপশনটি আসবে আপনাদের, আমার ক্লিক করা ছিল এই জন্য ওই অপশনটি আসছিল, প্রথম যে অপশন আসবে এবার শেষে একটু টানবেন। টানার পরে দেখবেন কালার ফসফর এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন চারিপাশে একটা আলোর ঠিক করে আমরা ঢুকে চলে আসলাম। এবার দেখেন ওই লেয়ারটা আবার ফুল করে দেব, যত দূর ভিডিও আছে তত দূর করে দেব। দেখেন এবার আমাদের ভিডিওটা কতটুকু সুন্দর হয়েছে দেখেন। একটু ভিডিওটা আমি চালু করি, দেখেন ভিডিওটা চালু করলাম। এবার এই ভিডিওর লিরিক্স ভিডিও যদি কেউ লাগাইতে চান, তাহলে অবশ্যই ইউটিউব থেকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে নিয়ে আমার যেহেতু ডাউনলোড করা আছে, এই জন্য আমি দেখালাম না, আপনারা ডাউনলোড করে নেবেন, এই জন্যই আমার ডাউনলোড করা আছে। আবার ওভারলিতে সিপ দিলাম, ওভারলিতে সিপ দিয়ে আমি যে লিরিক্স ভিডিওটা ইউটিউব থেকে ডাউনলোড করেছিলাম সেই ভিডিওটা এখানে নিয়ে আসবো, এই জন্য আমরা অ্যাড ওভারলিতে টিপ দিলাম। জাস্ট এই ভিডিওটা দেখানোর জন্য নিয়ে আসলাম। এখন এই ভিডিওটা যেখানে বসাবেন আপনি সেখানে বসাবেন, বসানোর পরে হালকা করে টেনে দিবেন। দেওয়ার পরে দেখেন ভিডিওটা চলে আসছে। এখন তারপরে মনে করেন ভিডিওটা এখন কালো দাগ দেখাচ্ছে, এখন এই ব্যাকগ্রাউন্ডটা করার জন্য স্পিলিং এই দুইটা অপশনে সিপ দিবেন। এবার যখন চলে আসবে নেটওয়ার্ক ভালো থাকলে আপনার আরো আগে আসবে। এবার তারপরে আপনারা দেখবেন এই যে লাইটিং, লাইটিং এই অপশনটিতে সিপ দিবেন। দেওয়ার পরে টিক চিহ্ন দিয়ে বেরিয়ে চলে আসবেন। আসার পরে দেখেন আমাদের ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে, আমরা ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটা দেখেন এখন আমরা ভিডিওটা সেভ করব। সেভ করার জন্য উপরে যে টিক মার্ক দেখতে পাচ্ছেন সেই টিক মার্কে টিক করলেই আপনার ভিডিও সেভ হওয়া শুরু হবে। দেখেন সেভ হচ্ছে। আর এর ভিতরে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার এই নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।